অফিসে ভালো খবর নাই? হ্যাঁ, অফিসে ভালো খবর নাই আর রুবেলসন নাকি? আপনার এই যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু বলেন স্যার। যাই বলেন, আমার ইচ্ছা স্যার এখান থেকে ভালো কিছু করবো আর কি স্যার। স্টার্ট করছি স্যার, এই জন্য আমার একমাত্র স্যার আমার ইউজফুল বা উপকারের দিয়ে আমার বয়ান স্যার ফ্রিল্যান্সিং হেল্পার হিসেবে প্রতিষ্ঠান, তো সব দিয়ে আমাদের রানা স্যার আছে, ওনার ইন্সপিরেশনে ওনার সহযোগিতায় হ্যাঁ ওনার গাইডলাইনে আমরা বেশ অনেকদম লাগাই আছি। তো আমাদের মোটামুটি বেশ কয়েকটা ব্যাচ আমাদের রানিং আছে স্যার। তো আমাদের ব্যাচটা 26 নম্বর ব্যাচে আমি একজন স্টুডেন্ট আশাবাদী স্যার, আমি 100% আশাবাদী, 100% আশাবাদী। তো আমি একটু শর্ট টাইম আর কি স্যার, শর্ট টাইম স্যার আমি কাজটা ধরার স্টার্ট করছি আর কি স্যার। তো আমি অন্য একটা গবেষণা আমি ডেভেলপ আছি, বাট আমি তো আমি ইচ্ছা করে ফাঁকে ফাঁকে আমি কাজটা করতে পারতে চাই। সব থেকে বেশি কথা বলতেছিলেন স্যার, ওই যে স্যার আমার বাইরের সিলেন্ডার মনে হয় না, মেবি স্যার বাইরের সাথে কথা বলতে ডিস্টার্ব করেন, আপনার কাছে পরে আসতাম স্যার। বাংলাদেশের শ্রেষ্ঠ নাট্য নির্মাতা ইরফান ভাই আমাকে ফোন দিয়ে দিলেন ওনার চ্যানেলে খোঁজ খবর নেওয়ার জন্য, আমি ইনস্ট্যান্ট ওনাকে ওনার আপডেট দিলাম। উনি ওনার চ্যানেলের সাবস্ক্রাইবার সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করলো কাজ শুরু করছি কিনা, আমি বললাম না আজকে রাতের থেকে শুরু করবো, আজকে আমাদের দিনটা এনজয়ের দিন। আমরা যারা ফ্রিল্যান্সার আছি, আমাদের যে স্টাফ আছি, আমরা সকলে মিলে সকাল থেকে এখন পর্যন্ত এনজয়ের উপরে আছি। জি স্যার, জি স্যার, স্যার আর দেখা যাচ্ছে স্যার আপনাদের এখানে অনেক মিলন মেলা স্যার। জি স্যার, অনেক দেখা যাচ্ছে আপনি কিছু বলবেন? আপাতত আমি তো নতুন, এখনো অন্য ট্রাকে আছি, এই ট্রাকে আসলাম, দেখি সামনে কি অপেক্ষা করছি। ওকে ওকে, এই তো আমাদের ডিজে হুজুর শয়তান ভর করবে। ভাই কি হয়েছে ভাই? আপনারা যারা দেখতেছেন বাইরে সাপোর্ট করবেন, বাইরের চ্যানেলে অস্থির ভিডিও দিবে, ফানি ভিডিও, যেগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এটাই বলি।
এখানে ছবি তোলা হচ্ছে আর আমি থাকবো না তা তো হইতেই পারে না চলো